ওয়েলকাম ফ্রেন্ডস, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যারা অ্যাডমিশন নিচ্ছেন বা নিয়েছেন, যে ফার্স্ট স্টেপ থেকে শুরু করে সমস্ত স্টেপগুলি কতটা এগিয়েছে, আপনার অ্যাডমিশন স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন তা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা চলুন দেখি কীভাবে স্ট্যাটাস চেক করবেন যে অ্যাডমিশন কতদূর এগিয়েছে, রেজিস্টার থেকে শুরু করে পেমেন্ট ফিজ পর্যন্ত। pg.wbnsouadmissions.com এই ওয়েবসাইট থেকে আমরা দেখে নিতে পারবো স্ট্যাটাস চেক করে। এই ওয়েবসাইট থেকে আমরা অ্যাডমিশন নিয়েছিলাম, এখান থেকে আমরা অ্যাডমিশন থেকে শুরু করে চেক স্ট্যাটাস করতে পারবো। আমরা নিচের দিকে চলে যাব, দেখুন নিচে লেখা আছে এই যে সমস্ত ডেট দেওয়া আছে, কবে শুরু হলো, 18 তারিখে শুরু হয়েছে, 16 তারিখে শেষ হবে আপলোডিং থেকে শুরু করে ফিজ পেমেন্টের ডেট, সমস্ত ডেট দেওয়া আছে, যে রেজিস্টার হয়েছে কিনা বা ডকুমেন্টস আপলোড হয়েছে কিনা। দেখুন এখানে লেখা আছে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন, যদি অ্যাপ্লাই করতে চান তাহলে উপরে, এবং যদি রেজিস্টার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে চান অ্যাডমিশনের স্ট্যাটাস তাহলে এখানে লগ ইন করতে হবে। আমরা নিচেরটাতে ক্লিক করলাম, অ্যাডমিশন স্ট্যাটাসটা চেক করব, যে রেজিস্ট্রেশন আপলোড ডকুমেন্টস অনলাইন ভেরিফিকেশন এবং পে ফি, এই চারটা স্টেপ কতটা এগিয়েছে বা পার হয়েছে কিনা। আমরা এখন দেখে নিব অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হয়েছে, প্রথমে যখন রেজিস্টার করেছেন তখন একটা অ্যাপ্লিকেশন নাম্বার আপনার মোবাইলে চলে এসে, সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনারা অ্যাডমিশন স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন, যে ডকুমেন্টস আপলোড হয়েছে কি না, পেমেন্ট ফিজ দেওয়া হয়েছে কি না, সমস্ত কিছু স্ট্যাটাসটা এখান থেকে চেক করে নিতে পারবেন। তো প্রথমে আমরা অ্যাপ্লিকেশন নাম্বার যে দেওয়া হয়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে বসাবো, তারপরে ডেট অফ বার্থ এবং নেক্সট সিকিউরিটি কোড, এই সিকিউরিটি কোডটা বসার পরে আমরা লগ ইন করতে পারবো। যতবার আমরা চেক করে নেব লগ ইন করে ততবার আমরা দেখে নিতে পারবো স্ট্যাটাসটা। আমরা প্রথমে লগ ইন করতে হবে, তো বন্ধুরা কীভাবে লগ ইন করবেন, কীভাবে স্ট্যাটাস চেক করবেন সমস্ত এই ভিডিওতে খুঁটিনাটি দেওয়া হয়েছে, আপনারা দেখে নেন। এখন আমরা ডেট মান্থ এবং ইয়ার বসালাম, এরপরে আমরা সিকিউরিটি কোডটা বসাবো। তো আমরা প্রথমে অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ, তারপর সিকিউরিটি কোড, সিকিউরিটি কোড দেওয়ার পরে আমরা লগ ইন করতে পারবো। এই লগ ইন করার পরে আমরা পরবর্তীকালেও এই স্ট্যাটাস চেক করে নিতে পারবো, যে অ্যাডমিশন সাকসেসফুল বা কনফার্মেশন হয়েছে কিনা। তো এইভাবে আপনারা করে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা তাহলে সিকিউরিটি কোড বসার পরে আমরা লগ ইনে ক্লিক করলাম, লগ ইন ক্লিক করার পরে যে স্ট্যাটাসটা দেখা যাচ্ছে, দেখুন যে এই ক্যান্ডিডেটের কত দূর অ্যাডমিশনের কাজটা এগিয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হয়ে গেছে, রেজিস্টার হয়ে গেছে, এখন ডকুমেন্টস আপলোড হয়েছে কি না, এবং দেখুন যে আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া আছে, নেম, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, সমস্ত স্ট্যাটাসটা এখানে দেখা যাবে। এরপরে পরের ধাপ, যে ডকুমেন্টস আপলোড হয়েছে কি না, ফিজ পেমেন্ট দেওয়া হয়েছে কি না, সমস্ত এখানে খুঁটিনাটি দেখতে পাবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।